ধর্ম নিয়ে উন্মাদনা দেখে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন কিছু লোক না বুঝেই ধ্বংসাত্মক কাজে সমর্থন দিচ্ছেন এসব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিএনপির অন্য নেতারা বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব রাজনীতিবিদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভারতের সাথে করা চুক্তি প্রকাশ্যে আনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন দাবি আদায়ের নামে কেউ যেন দেশে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে অস্থিরতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে গার্মেন্টস বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের চালাকিতে এই ব্যবসাটুকু বাংলাদেশে নিয়ে যাওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদিকে ডাক্তার মিলন দিবসে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আলোচনায় বক্তারা বলেন ডাক্তার মিলন থেকে শুরু করে আবু সাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি দেশে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে

আপনারা সবাই একজোট হন ঐক্যবদ্ধ কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বাক স্বাধীনতা না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না ধর্ম নিয়ে বিভাজন তৈরি হয় উদ্বেগ জানান তিনি আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সংবাদ বত জন্য আমরা এতদিন লড়াই করলাম যারা আপনি পুরিয়ে দিচ্ছেন উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জামান জিটিভি নিউজ ঢাকা